গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? এখন বাজে রাত 9টা, 9টা বেজে গেছে। তো এই জামা পরে রয়েছে কারণ প্রজ্ঞাকে আনতে যাব, যদিও বা একটা বাড়ির পরে, তবু আমি নাইটি পরে বেরোই না, তো সেই জন্য চুড়িদার পরে বসে আছি। আর বসে বসে কিছু ভিডিও দেখছিলাম, তার উত্তরে আমার কিছু বলার আছে, যদিও বা ভিডিওটা আজকে যাবে না, ভিডিওটা পোস্ট হবে কালকে সকালে, আমি ভিডিওটা এখন বানিয়ে রাখছি। তো আমি মানে সত্যি তোমাদের কাছে অসংখ্য কৃতজ্ঞ যে এতদিন আমাকে দোগলা, তারপরে মানে কি বলবো, ইস্ট বেঙ্গল কি থালি, ওয়েস্ট বেঙ্গল কি থালি, মানে সেই অনেক কিছু বলা হতো। কারণ কি, আমি যখন যার ভুলটা দেখতাম, যখন যেটা মনে হতো তখন সেটা বলতাম, তো সেই জন্য ভাবতো আমি দুই দিকে পা রেখে চলার চেষ্টা করি। কিন্তু তোমরা সত্যি সেটাকে যে বুঝতে পেরেছো যে আমি শুধুমাত্র সত্যিটা তুলে ধরতে ভালোবাসি, সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, সবাইকে অনেক 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 ভালোবাসা। তো এবার এই কথাটা আমি কেন বললাম যে আমাকে সবাই বলতো, কারণ আজকে আমি এমন একটা কথা বলতে যাব, সেটা হয়তো অনেকে তোমাদের খারাপ লাগবে, কিন্তু অনেকের আবার সঠিক বলেও মনে হবে। কারণ আমি হয়তো এই ছাপড়ি ম্যান্ডুকে এতদিন গালাগালি করেছি, এবং ভবিষ্যতেও ওর ছাপড়িগিরি দেখব, গালাগালি করব, গালাগালি বলতে যেগুলো ওর ভুল সেগুলো বলবো, এবং ওকে আপনি তুমি একদম ঘরের লক্ষ্মী এই বলে আর সম্বোধন তো করা যায় না। তো এই যে ম্যান্ডু, ছাপড়ি, এগুলো তো ওর ট্যাগ হয়ে গেছে, তো এগুলো বলে ডাকবো। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হলো আমি অনেক ক্রিয়েটারের ভিডিও দেখছি যেখানে তারা এখন, তাদের এখন কিছুদিন আগে অবধি তাদের বক্তব্য ছিল মারিয়া ম্যান্ডুর মাথাটা খাচ্ছে, যেটা আমার আমার নিজস্ব ওপিনিয়ন ছিল, এখনও অবধি সেটাই আছে, যেই মারিয়া ওর মাথা খেয়েছে, ওর মারিয়ার মারিয়ার মা বুঝিয়ে মানে এক বুঝিয়ে নিয়ে গেছে, এক বলে নিয়ে গেছে, কিন্তু তাকে আর বাড়িতে ফেরত পাঠাচ্ছে না, ওইখানে 6 মাস 1 বছর থাকবে, মানে বুঝতেই পারছো একজনের বাড়িতে এতদিন থাকা। তো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু এক কথা বলেছে এই মারিয়ার নামে, যে নিজের ফায়দা তুলছে, বাড়িতে নিয়ে গিয়ে তাকে দিয়ে বাজার করাচ্ছে, রান্না বান্না করছে, সব ক্রিয়েটাররা একই কথা বলেছে। বাট যেই নাকি পরিস্থিতিটা চেঞ্জ হলো, ম্যান্ডু ম্যান্ডু রানাঘাটে ফিরে আইলো, উমা উমনি আমাকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চেঞ্জ, তাকে মাইন্ড চেঞ্জ, কি সেন্স না, মারিয়া খুব ভালো, মাইয়া মারিয়া খুব ভালো, তারা নাকি ম্যান্ডিরে সাপোর্ট করার জন্য মারিয়াকে গালাগাল করছে। তো এখন তাগো কাছে এই কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে মারিয়া খুব ভালো হয়ে গেছে গো, মারিয়ার মায়ের অপারেশন, ওই মাইয়াটা বাড়ি সাইল্লা আইল, কয়েকদিনের জন্য থাকতে পারলো না, আর কয়টা দিন থাকলে কি হয় তো, তো এখন নাকি মারিয়া গালাগালি খাইছে ম্যান্ডির জন্য, সত্যি। তো কই তোমরা যারা কইতাছো, তোমরা মারিয়ার মারিয়ারে গালাগালি করছো ম্যান্ডির জন্য, এটা কি তোমরা ঠিক করছো? যে ভুল করে গালাগালটা তারে করো, একজনের জন্য আর করে কেন করছো? তো যাই হোক, এবার বলি, এবার আসল কথায় আসি, এতক্ষণ ধরে আসল কথাই বলছিলাম, মানে আসছি পয়েন্টে। তো যারা যারা বলছে এতদিন মারিয়া ম্যান্ডির জন্য গালাগালি খেয়েছে, আমার মনে হয় না, না ম্যান্ডির জন্য মারিয়া কখনো গালাগালি খায়নি, মারিয়া নিজের দোষের জন্য গালাগালি খেয়েছে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, এই মারিয়া এই যে ম্যান্ডিকে এই যে 15 থেকে 20 দিন নিজের বাড়িতে ঠাই দিয়েছে, মারিয়া কি কোনো স্বার্থ ছিল না? আর ম্যান্ডি, এই ম্যান্ডু যে নাকি নিজের মাকে, নিজের মাকে তাড়িয়ে দিয়েছে, নিজের মায়ের ঘর ভাড়াটুকু দেয়নি, নিজের মাকে অবধি দেখেনি, মানে তার কাছে তার স্বামীর পেটটা বড় হয়ে যাচ্ছিল, মানে খাওয়াতে হয় স্বামীকে বসিয়ে বসিয়ে, এইরকম ধরনেরও অনেক কথা শোনা গেছে তার দালালের মুখে। সেই জায়গা থেকে ম্যান্ডু মারিয়ার জন্য কিছুই করেনি, যেই ম্যান্ডি নাকি নিজের মায়েরে দেখেনি, অথচ মারিয়ার বাড়িতে গিয়ে মারিয়ার মাকে মাকে লিয়েছে। আচ্ছা, মারিয়ার কোন দিক থেকে কোনো ক্ষতি হয়েছে, মারিয়ার বা মারিয়ার ফ্যামিলির কোন দিক থেকে কোনো ক্ষতি হয়েছে?
আমার তো মনে হয় ম্যান্ডু, আঙ্গ ম্যান্ডু যদি বাইরে না আইতো না, ওই মারিয়ার মারিয়ার মা বাপ কোনোদিনও হ্যারে বাড়িতে আসার, মানে মারিয়া মারিয়ার মা বাপের কথা আমি কইতে পারুম না, কারণ ওনাগো মুখের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়েছিল, তাগো একটু বিরক্তি হইতেছিল, কিন্তু এই যে মারিয়া সে কিন্তু কোনোদিনও তার দিদি ভাইরে ছাড়তো না, অত সহজে ছাড়তো না, কারণ কারণ মারিয়ার স্বার্থ আছে। মারিয়ার 90% স্বার্থ ছিল। জবে থেকে ম্যান্ডু গেছে, সপ্তাহে সপ্তাহে দুদিন তিন দিন করে বাজার করা, এই মাটন রে, এই এই রে, ওই ওই রে, এমন কি অত বড় একটা শোকেস প্লাস আলমারি। হ্যাঁ, এই যে আজকে তো গীতাদির ভিডিওতেই শুনছিলাম যে চাদর, বিছানার চাদর তুলে নিয়ে এসেছে। হ্যাঁ, সেটা হয়তো দেখতে একটু দৃষ্টিকটু লাগছে যে তুই বিছানার চাদরটাও তুলে নিয়ে এলি, কিন্তু অত 8,500 না 9,000 টাকা দিয়ে কেনা শোকেস কাম আলমারিটা, সেটা তো ম্যান্ডু দিয়ে আসলো। সেটা তো বললে না যে ম্যান্ডু ওরকম একটা শোকেস কাম আলমারি কিনে ওখানে রেখে আসলো। আসলে মারিয়ার কোনো রকমের কোনো ক্ষতি ম্যান্ডু কিন্তু করেনি। হ্যাঁ, মারিয়া গালাগালি খেয়েছে, কিন্তু ম্যান্ডুর জন্য না, নিজের জন্য, কারণ ওই ম্যান্ডুর মতন চরিত্রহীন মাইয়ারে যখন কেউ নিজের ঘরে জায়গা দিতে চায় নাই, তখন ওই মারিয়া জানে যে এই সুযোগ নিজের চ্যানেলটারে হুর হুর কইরা উঠায় নিয়ে উপরে। কারণ ওই ম্যান্ডি যার সঙ্গে পীড়িত করে তার চ্যানেলটাই হুর হুর কইরা উপরে উঠা যায়, তেমনি ম্যান্ডু এই সুযোগটা নিছে, এবং এবং সেই সুযোগ নিয়া ম্যান্ডিরে ওর মাইয়ারে নিয়া নিজের বাড়িতে নিয়ে গিয়া রাখছে, তারে ঝাড় পোষ করায়, তারে ডাক্তার দেখায়, তারে বোঝায়, কোনো কিছুই হইতেছিল না। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলা আর এই পাবলিকগুলা যদি আওয়াজ না তুলতো না, এই মারিয়া মাথা নাইড়া কইরা ছাইড়া দিত ওই মাইয়ার, মানে ম্যান্ডুর। একটা এত বড় আইডি, এত বড় আইডি, এত নাম, সে যতই চরিত্রহীন হোক না কেন, তার সাবস্ক্রাইবারটা কিন্তু কমে নাই, দিনকে দিন বাড়তেছে। তো এই আইডি আর মালকিন গিয়া উগো বাড়িতে ঘর ঝাড় দেয়, ঘর মোছে, কেউ কেউ হয়তো বাসন মাজে না, আরে ঘর ঝাড় দেয়, ঘর মোছে ম্যান্ডি, কারোর বাড়িতে গিয়া হিড়ে কি কম কথা নাকি? ম্যান্ডি নিজের বাড়িতে কোনোদিনও ঘর ঝাড় দিয়া ঘর মুচ্ছা দেখছে? এই নতুন সৌভাগ্য কুটির হবার পর দিয়া দেখে নাই সেইখানে গিয়া ওগো বাড়িতে যথেষ্ট পরিমাণে কাজকর্ম করছে, এমনকি এত এত বাজার হাট মাছ মাংস কি না করে নাই। তো এই দিক দিয়া ভাই আমারে ক্ষমা কইরো, অনেকের তোমাগো আমার কথা পছন্দ নাও হইতে পারে, আমি ক্ষমা চাইতেছি, তোমরা এই ভিডিওটা তাহলে স্কিপ কইরা যাইও, কিন্তু যেইটা সত্যি সেইটা তো আমি কব না। এমন মারিয়া ভিকটিম হইয়া যাইতেছে, না 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 না, সেইটা তো হইতে দিতে পারি না, মারিয়ার স্বার্থ সিদ্ধি করার জন্যই আমি এর আগেও কইছি সোনার ডিম পাড়া হাসটারে তারা পুষতেছিল এবং আজ অব্দিও পুষছে। এবং আমি যেটা কইছি, এই যে মারিয়ার মায়ের অপারেশন, মারিয়ার মা কইছিল নভেম্বরে করাইব, ওর বাপে এইবার 15 দিন থাইক্কা যাইব, তারপরে টাকা পয়সা নিয়ে আসব, তারপরে করাইব অপারেশন। কিন্তু এত তাড়াতাড়ি অপারেশনটা হইল কেমনে? ম্যান্ডি কি হেল্প করে নাই? ম্যান্ডি করছে, ম্যান্ডি হেল্প করছে, ম্যান্ডি টাকাটা দিছে অপারেশনের। এখন সবাই এখন শুনতেছি স্বাস্থ্যসাথী কার্ডে সব হয়ে গেছে, বিশ্বাস করি না, যতটুকু যতখানি হোক না কেন ম্যান্ডি তো হেল্প করছেই, ম্যান্ডির যথেষ্ট পরিমাণে, ম্যান্ডি যেই কদিন ছিল তার ডবল ম্যান্ডি হেল্প করছে। ম্যান্ডি চরিত্রহীন খামাচুবে হইতে পারে, কিন্তু পয়সার গরমটা তার ষোলো আনা আছে, কোথাও থাকলে সে আর কি মানে তাগো ফকটিয়াই খায় না, যথাযোগ্য তাগো দিয়াই খায়, তাগো বাজার কইরা খাওয়াইছে, এই ফারিয়ারে নাইটি কিন্না দিছে, যথেষ্ট পরিমাণ করছে, অত বড়খান শোকেস, চারটিখানি কথা না। তো এইসব ওরে কিন্তু অনেকেই হয়তো রাখতে রাজি হইতো, কারণ তোমরাই দেখছো না, যারা যারা ওরের সঙ্গে দেখা করতে গেছিলো
হেরা কি শুধুই ভালোবাসা গেছিল, না নিজে গিয়ে সারতে গেছিল, মুখটা দেখায় টুক করে নামটা কইয়া দিছে, সারতেই গেছিল। তো তেমনি ম্যান্ডিরে নামার পেছনেও এই মারিয়ার অনেক বড় স্বার্থ আছে। এই যে চ্যানেলটা যেইভাবে গ্রো করছে না, আমরা এত লড়তাছি, আমগো চ্যানেল কিন্তু গ্রো করে না, কিন্তু ওই ফারিয়ার চ্যানেল, উফ, মায়া, ম্যান্ডির ঢোকার দিন ঠিক আছে, চ্যানেল একেবারে মগ ডালে উঠে গেছে। এগুলা কি স্বার্থ না? বুঝতাম বুঝতাম মারিয়ার স্বার্থ ছিল না, সে কোনো ভিডিও করতো না, সে নিজের চ্যানেল যেরকম ফেলাই দিছিল ফেলাই রাখতো না, ম্যান্ডি ঢুকছে ভিডিও করা চালু, না 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 না, যেইটা সত্য সেইটা সত্য, মারিয়া গালাগালি খাইছে, নিজের দোষেই খাইছে, তার ভরপুর স্বার্থ ছিল এই ম্যান্ডিরে বাড়িতে পোষার জন্য। ওই যে কয় না ডিম পাড়া হাঁস কেউ কি আর ছাড়তে যায়, এই ভুলটা কইরো না। তো যারা যারা এখন কইতেছো ওলো বাবা মালি আলো কোনো দোষ নাইলে, না 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 না, আমি স্বীকার করি না, আমি এখনো অব্দি জানি ম্যান্ডি যদি এই টাইমে ওইখান দিয়ে না বাইরাইতো না, ওই মাইয়া কিছুতেই এডারে আসতে দিত না, কারণ এই যে অপারেশনের পরে এত টাকা পয়সা লাগ, আরো টাকা পয়সা লাগবে, বাপ যাব গিয়া, সে ধান এই মারিয়া ধান্দা কইরাই নিছিল, 1 বছর কি আর এমনি এমনি ওখানে রাখবে কইছিল, মাইয়ারে কি চটজল দিয়ে এমনি এমনি ওখানে স্কুলে ভর্তি করাইছে নাকি? ওইসব নাটক ভাই আমার দ্বারে চলবনি। তো আমি আগের দিয়ে ক্ষমা চাইয়ে লইতেছি সবার কাছে, যারা যারা আমার এই কথায় বিরক্ত হইবা যে ও বাবা তুমি কি ম্যান্ডি ঝোল টানো নাকি, না না না, জাগো বোঝার ক্ষমতা আছে তারা বুঝতে যাইবে, আমি কিন্তু ঝোল বাল টানি না, ঝোল টানি না আমি কারোর, কিন্তু যেটা সত্যি সেটা কইতে দোষ কি? এতদিন তো কইছি মুরগি সোনা ডিম পাড়া হাঁস নিয়ে কাটতেছে যখন ম্যান্ডি ওই বাড়িতে বাজার করছে, আর আজকে যেই নাকি ম্যান্ডু চইল্লাইছে অমনি মারিয়া ভালো হয়ে গেল, স্বার্থ ফুরায় গেছে কি না? সেই জন্য মারিয়াও আর কয় না যে দিদি আমার মায়ের জন্য কি কি করছে, দিদি আমার মায়ের অপারেশনের টাকা দিছে, সেই জন্য মারিয়াও কয় না, বুঝছো? এইখানে সবই স্বার্থের খেলা, ম্যান্ডু কি এমনি এমনি দিছে, ম্যান্ডু ওইরকম একখান চরিত্রহীন রে জায়গা যে দিছিল মারিয়া, সেই জন্য ম্যান্ডুও করছে আর মারিয়াও জায়গা দিছে, তো সবই তার লীলা খেলা, তার মানে সবই স্বার্থের খেলা। তো যেখানে দুই তরফেরই স্বার্থ আছে সেখানে আমরা একা কি করে এখন বলতে পারি এই ম্যান্ডু, এই ম্যান্ডু শব্দ, সেই ম্যান্ডু ওকে একা ছেড়ে চলে এসছে, এই ম্যান্ডুর জন্য মারিয়া গালাগালি খেয়েছে, নো 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 নো, দুজনের দুজনে দুজনকে ইউজ করেছো, সুতরাং দুজনেই খিস্তি খেয়েছো, আর এই মারিয়া যদি খিস্তি না খেত ওর মা বাবাও হয়তো এখনো অবধি এই মেয়েটিকে তার বাড়িতে পাঠানোর কথা ভাবতো না। তো এই মেয়ে খিস্তি খাচ্ছে, ইয়াং মেয়ে খিস্তি খাচ্ছে এই মেয়েটির জন্য, তাদেরকে নিয়েও সবাই খাওয়া নিয়ে বাজে কথা বলছে, তো সেই জন্যই মা বাবা খুচিয়ে খুচিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যদি কিছু ভুল হয়ে থাকে বা তোমাদের খারাপ লেগে থাকে তো ক্ষমা করে দিও, আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে স্কিপ করে যেও, কিন্তু যেটা মনে হলো সেটা বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, যেভাবে ভালোবাসা দিচ্ছে সেভাবে ভালোবাসা দিও, আর ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, তো টাটা, লাভ ইউ অল।